নকল করে স্টেট ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে ধৃত এক ব্যক্তি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যাংকে গ্রাহকদের স্বাক্ষর নকল করে প্রতারণা, অবশেষে পুলিশের জালে ধরা পড়ল প্রতারক। শনিবার সদরপুর থানার রূপনারপুর ফাঁড়ি অন্তর্গত স্টেট ব্যাংকের শাখায় স্বাক্ষর নকল করে টাকা তুলতে গিয়েছিল এক ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তির নাম মনোরঞ্জন নায়েক। ঘটনা সম্পর্কে জানা যায় শনিবার সকাল 11টা নাগাদ রূপনারপুর স্টেট ব্যাংক শাখায় ওই ব্যক্তি অন্য একজনের পাসবইয়ে নিজের ছবি সাটিয়ে ব্যাংকে এসেছিল টাকা তুলতে। প্রায় 40,000 টাকা তুলেও নিয়েছিল ওই ব্যক্তি। কিন্তু পরে ব্যাংকের কর্মী লক্ষ্য করে ব্যাংকের পাসবুকে নামের সাথে ছবির মিল নেই। এরপরে টাকা হাতে দেওয়ার আগে তাকে ব্যাংক ম্যানেজারের কাছে যাওয়ার জন্য বলেন। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পেরে সুযোগ বুঝে ব্যাংক থেকে পালানোর চেষ্টা করে। ব্যাংক কর্মীরা ও ব্যাংকের মধ্যে ডিউটিতে থাকা দুই সিভিক ভলেন্টিয়ার এসকে আব্বুক্কর ও শেখ সুলতান ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। রূপনারপুর ফাঁড়ি পুলিশের হাত তুলে দেওয়া হয়। ব্যাংক ম্যানেজারের তরফে জানা যায় যে ওই ব্যক্তি মনোরঞ্জন নায়েক দীর্ঘদিন ধরে ব্যাংক প্রতারণা করত। এর আগেও তিনি চিত্তরঞ্জন পানোরিয়া ভাতা সহ বিভিন্ন এলাকায় এইভাবেই ব্যাংক থেকে টাকা তুলত বলে জানা গেছে। তবে তার সাথে এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ জড়িত কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনারা দেখছেন আসানসোল নিউজ। চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত দিল বারাবণী থানা। আজ বারাবণী থানার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বারাবণী এলাকার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফেরত দেওয়া হয়। বহু অপেক্ষার পর এলাকার মানুষ ফেরত পেলেন নিজের নিজের হারিয়ে যাওয়া মোবাইল। নিজস্ব মোবাইল ফেরত পেয়ে সকলেই খুব খুশি। এদিন মোবাইল ফেরত নিতে এসে নবমিতা মুখার্জি জানান, মোবাইলটি চুরি হওয়ার পর তিনি বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তার পরিপ্রেক্ষিতেই আজ বারাবণী থানার তার হারিয়ে যাওয়া মোবাইলটি তার হাতে তুলে দিলেন। এই ব্যাপারে তিনি খুবই খুশি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুরাপুর পুলিশ কমিশনারের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রতীক রায়, সার্কেল ইন্সপেক্টর হীরাপুর বারাবণী শিবনাথ পাল, বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মণ্ডল, এছাড়া উপস্থিত ছিলেন বারাবণী থানার সকল অফিসার ও কর্মচারী বৃন্দ। আমি আমার মোবাইলটা আগে হারিয়ে গেছিল ফেব্রুয়ারি মাসের 16 তারিখে, সেটা আমি আজকে পেলাম বারাবণী থানার পুলিশের সহযোগিতায়। আজকে ফিরে পেলাম মোবাইলটা। কদিন আগে আপনার মিসিং হয়েছিল? এটা হয়েছিল সরস্বতী পূজার সময়। তো আজকে কীরকম লাগছে পুরনো মোবাইল পেয়ে? আজকে খুবই আনন্দ লাগছে, ভাবিনি যে এটা ফিরে পাবো। পুলিশের কাছে আমি খুবই থ্যাঙ্কফুল যে ওনারা তাদের তৎপরতায় আমাদের মোবাইলটা আমার খুঁজে পেয়েছেন এবং আরও অনেকেই পেয়েছেন। আপনার নাম? আনন্দ হচ্ছে। আপনার নাম? নবমিতা মুখার্জি।